স্বাগত বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম টিপ্রিয়া এবং সাথে আছে আমি মাহমুদ মমিতা জানিয়ে দিচ্ছি বার্তাকক্ষের সর্বশেষ কুমিল্লা সহ নানা স্থানে হামলা রহস্য উন্মোচনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর পরস্পরকে দায়ী করছে আওয়ামী লীগ বিএনপি যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাট খালেদ ও সাইদের বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের প্রমাণ সিআইডির প্রতিবেদন হাইকোর্টে কাশিমপুর কারাগারে বসেই ফোনে গ্যাং চালাচ্ছে হত্যা মামলার আসামি সুমন ব্যাপারী আতঙ্কে নিহত শাহিনের পরিবার করোনায় দেশে আরও ১৬ মৃত্যু নতুন রোগী ৩১৪ জন বরিশাল মেডিকেলের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ এবং এবছর প্রাথমিক সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষা হবে না স্কুলের বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এতক্ষণ আপনাদেরকে শিরোনাম বলছিলাম এবারে যাব পুরো খবরে দুর্গাপূজার সময় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হামলার রহস্য শিগগির উন্মোচন হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এসব বিশৃঙ্খলা হয়েছে জানিয়ে তিনি বলেছেন কুমিল্লার অপ্রীতিকর ঘটনার মূল হোতাকে দ্রুত আটক করা হবে এদিকে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন দেশে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে দুর্গাপূজার সময় কুমিল্লায় অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে রোববার এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে কেউ এসব ঘটনার কলকাঠি নাড়ছে কিনা সেটি তদন্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন দেশে বসেও অনেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে উদ্দেশ্যমূলকভাবে করেছেন যে করেছেন কারো ইন্ধনে করেছেন যে করেছেন একটা অসম একটা স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য করেছেন আমরা সবকিছুই আমরা মানে তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা অবশ্যই করব এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কুমিল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটানো হয় কোরআন শরীফ কি করে গেল কে নিল একটা প্রেস কোরআন শরীফ সেখানে নিয়ে যাওয়া হলো গিয়ে পরে দিয়ে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটা দাঙ্গা লাগাই দেওয়া এই দাঙ্গা লাগাই দিতে পারলে সুবিধাটা হবে কি যে দেশটা পিছিয়ে যাবে দেশের অগ্রগতি সব বন্ধ হয়ে যাবে কুমিল্লার ঘটনার মূল হোতাকে শিগগিরই আইনের আওতায় আনা হবে জানিয়ে তারা বলেন বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত সফল হবে না মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি দেশের সব সাম্প্রদায়িক সংঘাতের পেছনে বিএনপি দুর্গাপূজাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটিয়েছে তারাই তবে বিএনপি মহাসচিবের অভিযোগ সরকারের এজেন্টরাই কুমিল্লার ঘটনা ঘটিয়ে মন্দিরে ভাঙচুর চালিয়েছে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘাত প্রশ্নে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত চক্র সাম্প্রদায়িক যত দুর্ঘটনা ঘটনা সব সাম্প্রদায়িক অপকর্মের জনক হচ্ছে বিএনপি অপকর্ম করে কেউ রেহাই পায়নি এরা হচ্ছে দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের ঐক্যবদ্ধভাবে আর তথ্যমন্ত্রীর মন্তব্য দেশকে যারা তালেবানি রাষ্ট্র বানাতে চায় তাদের অনেকেই বিএনপির জোটভুক্ত পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে সরকারকে বেকায়দায় ফেলতেই এসব কাজ করছে দলটি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের কাছাকাছি তারা পৌঁছাতে পারেনি সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে এই বিএনপি জামাত এবং তাদের দোসররা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী মিলে এই ঘটনা ঘটিয়েছে পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে অভিযোগের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় টিকে থাকতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে সরকার আজকে আওয়ামী লীগ
এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সরকার তার যে এজেন্টস তাদেরকে দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়ে আমাদের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার থেকে দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করছে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে জনগণকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করার জন্য। সরকার নিজেরা এমন ঘটনা ঘটিয়ে বিএনপিকে এর জন্য দায়ী করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে নোয়াখালীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অপসারণ দাবি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। দুপুরে নোয়াখালী পরিদর্শন শেষে এই দাবি জানিয়েছেন তিনি। এই সময় হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের কাছে তিনি দাবি জানিয়েছেন। সেই সঙ্গে সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে জড়িতদের বিশেষ ক্ষমতা আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন রানা দাশগুপ্ত। ই কমার্স ব্যবসার নামে বিভিন্ন প্রতিষ্ঠান শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মানি লন্ডারিং সহ চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে তদন্তকারীরা। এদিকে যেসব প্রতিষ্ঠানের মালিক দেশের বাইরে অবস্থান করছেন তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা ভাবছে সিআইডি। গেল দুই বছরে দেশে গড়ে উঠেছে অন্তত কয়েকশো ই কমার্স প্রতিষ্ঠান। বছর জুড়ে আলোচনায় ছিল ইভ্যালি, ই অরেঞ্জ, থামাকা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে অন্তত 32টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে তদন্ত করছে গোয়েন্দারা। ইভ্যালির বিরুদ্ধে কয়েকটি মামলা তদন্ত করছে গুলশান বিভাগ। এছাড়াও ই অরেঞ্জ, থামাকা সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলার তদন্ত করতে গিয়ে মানি লন্ডারিং সহ অর্থ আত্মসাতের তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। এখন যারা অভিযোগ দিচ্ছে দেখা যাচ্ছে যে লাস্ট জুন জুলাই বা এই সময়ে যারা টাকাগুলো দিয়েছে তারা এই মালামাল বুঝে পাচ্ছে না, যার ফলে এই সব অফারগুলো এরকমই এবং তারা টাকাগুলো কিছু তারা বলছে গেটওয়েতে আটকায় আছে। আমরা তাদের অ্যাকাউন্টগুলো দেখছি, টাকাগুলো কীভাবে অ্যাকাউন্টে আসলো, এই টাকাগুলো কোথায় গেল, এই বিষয়গুলোই তদন্ত চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বর্তমানে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের অন্তত 29টি মামলার তদন্ত করছে। এর মধ্যে আটক আছেন প্রায় অর্ধশত কর্মকর্তা। ব্যাংক হিসাব ফ্রিজ আছে ইভ্যালি, ধামাকা, রিং আইডি, এসপিসি সহ বেশ কিছু ই কমার্সের। এদের মধ্যে রিং আইডি গত মাসে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করেছে 200 কোটি টাকা। সিআইডি বলছে দেশের বাইরে আছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক, তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। এদের বিজনেস স্টাইলটা যেটা, তারা একটা বড় রকমের সাবস্ক্রাইবার ক্রিয়েট করে তারপর এই বিজনেস থেকে তারা সরে আরেক ধরনের বিজনেসে চলে যাবে। যেহেতু উনি ওনারা আমাদের মামলার আসামি, এটা আমরা প্রক্রিয়ার মধ্যে গেছে। আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েই থ্রু আমাদের ইন্টারন্যাশনাল প্রসিডিউর ইন্টারপোলের মাধ্যমে আমরা বাকি কাজ করব। ই কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের অর্থ যেন অন্যত্র সরাতে না পারে সেজন্য সকল নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে নির্দেশনা দিয়েছে গোয়েন্দা পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট খালেদ এবং সাবেক কমিশনার সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি, আর এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে। এতে বলা হয়েছে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে বিএফআইইউ। বিদেশে অর্থ পাচার প্রশ্নে এক রিটের শুনানি নিয়ে পাচারকারীদের তালিকা চেয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে পাচার হওয়া টাকা ফেরত ও দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চেয়ে দেয়া হয়েছিল রুল। এরপর বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট আরমান, জি কে শামীম সহ গ্রেপ্তার হন বেশ কয়েকজন। পরে হাইকোর্টে জমা দেওয়া বিএফআইইউ এর প্রতিবেদনে অর্থ পাচারকারীদের তালিকায় পাওয়া যায় তাদের নাম। এরই মধ্যে আরেকটি প্রতিবেদন জমা দিয়েছে সিআইডি, তাতে ইসমাইল হোসেন চৌধুরী, সম্রাট, খালেদ মাহমুদ, মমিনুল হক, আরমান, এনামুল হক সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্তে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। প্রতিবেদনটি সিআইডি আইজিপির মাধ্যমে রাষ্ট্রপক্ষের কাছে প্রেরণ করেছে। সেই আটটি মামলায় বিভিন্ন দেশে কত পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে সেই তথ্যটা আমরা পেয়েছি ওনাদের কাছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। 21 অক্টোবরের পর শুনানির জন্য আদালতে প্রতিবেদন উপস্থাপন করা হবে।
প্রতিবেদনটা হাইকোর্টে দাখিল করলে হাইকোর্ট যে আদেশ দেয়, যে নির্দেশনা দেয়, সেই মোতাবেক হয়তো টাকাগুলো ফেরত আনার আরও দ্রুততা হবে বলে আশা করি। এর আগে শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকুর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নজির রয়েছে দেশে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরের মাসুদুল হক আপেল পরিচিতি হাজি হিসেবে, তবে তিনি পেশাদার ডাকাত ও ছিনতাই চক্রের প্রধান। বিমানবন্দর এলাকায় বিদেশ ফেরত ব্যক্তিরাই এ চক্রের টার্গেট। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওমর শরীফের করা মামলায় দুই সহযোগী সহ আপেলকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন তারা এবছর 100-এর বেশি ডাকাতি ছিনতাই করেছে। 5 অক্টোবর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ওমর শরীফ। বিমানবন্দর থেকে বেরিয়ে বাস কাউন্টারে গেলে তার জেলা নাটোরের মানুষ পরিচয় দিয়ে একসঙ্গে বাড়ি ফেরার প্রস্তাব দেন দুই ব্যক্তি। তিনি রাজি হলে তারা বাসের টিকিটও কেটে দেন। সিরাজগঞ্জে ফুড ভিলেজে ডাব খাইয়ে অজ্ঞান করা হয় ওমর শরীফকে। তার সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনায় মামলা করেন তিনি। আমার ব্রিটিশ পাসপোর্ট, তার মধ্যে আমার এই ওখানে ব্যাংক কার্ড ছিল, তারপরে আমার সোনালী ব্যাংকের এখানকার চেক ছিল, তারপরে আমার অনেক টাকা ছিল, 2.5 লক্ষ টাকার মতো টাকা ছিল। এছাড়াও আরও অনেক অনেক জিনিস ছিল। ও মোবাইল ফোন, আমার মোবাইল ফোন ছিল, যে মোবাইল ফোনটা আমি ব্রিটিশ থেকে আনছি আর কি। তারপরে আমি সমস্ত কিছু লস করি। এর আগের মাসে বিমানবন্দর থানায় ধারালো অস্ত্রের মুখে ডাকাতির অভিযোগে মামলা করেন এক মিশর প্রবাসীও। এসব ঘটনায় ছায়া তদন্তে নামেন গোয়েন্দারা। আধুনিক প্রযুক্তি আর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামিদের। লুটের জিনিসপত্র সহ গ্রেপ্তার করা হয় 3 জনকে। ডিবি জানাচ্ছে পেশাদার এই অপরাধী চক্রের প্রধান আপেল হাজি। এয়ারপোর্ট কেন্দ্রিক আশপাশে কোনো জায়গায় যখন বাসের জন্য ওয়েট করছে বা সিএনজির জন্য একটু এগিয়ে এলো, তখনই তারা সুযোগ বুঝে, যদি সম্মতি না দেয় ওদের সাথে যাওয়ার জন্য, তখন তারা হচ্ছে ওই ওদেরকে চাকু ছুরি থেকে আশেপাশে থেকে আবার 2-3-4 জন করে আসে, সেভাবে করে করে নিয়ে চলে যায়। গোয়েন্দারা বলছেন বিমানবন্দর এলাকায় বিদেশ ফেরত ব্যক্তিদের টার্গেট করে সর্বস্ব ছিনিয়ে নেয় এ চক্রটির সদস্যরা। এবছরই এমন ঘটনার সংখ্যা 100-এর বেশি। আমরা তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবেই তারা বলছে আমাদের এই সঙ্গে সাথে আরও 4-5 জন আছে যারা বাইরে এখনও ধরা পড়েনি, কিন্তু আমরা নাম পেয়েছি ইনশাল্লাহ, আমরা অভিযান অব্যাহত রেখেছি। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় তাই অপরিচিতদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগারে বসেই ফোনে ফোনে চালাচ্ছেন গ্যাং, নির্দিষ্ট নম্বর থেকে ফোন করে দিচ্ছেন হুমকি। পল্লবীর আলোচিত শাহিন উদ্দিন হত্যা মামলার মূল আসামি সুমন ব্যাপারী কাশিমপুর কারাগারে বসে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় আতঙ্কে নিহতের পরিবার সহ এলাকাবাসী। চলতি বছরের 16ই মে মিরপুরের পল্লবীতে 8 বছরের ছেলের সামনে বাবাকে হত্যা নারা দিয়েছিল পুরো দেশকে। এই হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হন 14 আসামি। পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা যায় 2 জন। এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি কাশিমপুর কারাগারে বসেই চালাচ্ছেন নানা অপরাধ কর্মকাণ্ড, হুমকি ধামকি দিচ্ছেন এলাকাবাসীকে। যদি মনে করো যে ফাঁসি চাস, দোয়া করিস ইনশাল্লাহ রশিলে এমন এটি ফাঁসি দিয়ে দিস। এটি মামলার 3 নম্বর আসামি ও হামলার নেতৃত্ব দেওয়া সুমনের কণ্ঠ। 19 মে গ্রেপ্তারের পর থেকে কারাগারে থাকলেও ফোন রেকর্ড বলছে গত 17ই আগস্ট প্রতিবেশী নাজমুলকে ফোন করে হুমকি দেয় সে। অভিযোগ উঠেছে যারা গণমাধ্যমে কথা বলেছেন তাদেরও নানা সময় হুমকি দেয় সে। ফেসবুকেও তাকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে সক্রিয়। নিউজ 24-এ 4G চ্যানেল, ওই চ্যানেলটাতে ওর বিরুদ্ধে, মানে ওরা যে কাজগুলো করতো ওর বিরুদ্ধে, যে ছিনতাই করতো এগুলো আর কি বলছিলাম আমি মিডিয়ার কাছে, এই কারণে আমাকে ফোনটা দিয়েছিলাম। এই যে ঘটনাটা ঘটেছিল, এরপরে আমি এটার ফাঁসি চাইছিলাম, যে যেমন কাজ এর জন্য তার ফাঁসি যেতেছে। এই জন্য ফাঁসি যাওয়ার পরে ও আবার মনে করেন যে ফোন দিয়ে আমাকে বললো যে তুই থাক, আমি রশি নিয়ে আইতে আছি। আমাকে এই পর্যন্ত 3 বার ফোন দিছে সন্ধ্যার, আপনার সন্ধ্যার পরপরই 3 বার ফোন দিছে। এ অবস্থায় আতঙ্কে নিহত শাহিন উদ্দিনের পরিবার বলতেছে যে মানুদ্দিন তো হন্ত ডিস্টার্ব ছিল শাহিনুদ্দিন, এখন মানুদ্দিনকে কীভাবে করা যায় সেই বিভিন্ন পরিবার নিয়ে কাজ করতে, সেই দৃশ্যমন ওই জেলখানা থেকে ওই সুমনকে নিয়ে এদের সাথে যোগাযোগ করে এখন একটা ক্ষতি একটা পয়তারা করতেছে আর কি। জেলখানা থেকে হুমকি দিতে আছে আমাদের সুমন মানুদ্দিনরে কয়েন
রেডিও থাকার লেখা। কারাগারে বসে কিভাবে মোবাইল ফোনে হুমকি ধামকি দিচ্ছে হত্যা মামলার আসামি, এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কারা মহাপরিদর্শক ও কাশেমপুর কারাগার কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। এটা আগে তদন্ত করে বের করতে হবে জিনিসটা, কারণ বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এর মধ্যে সত্যতা খুঁজে পাওয়া গেলে সত্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা যতটা কর্তৃপক্ষের কাছে এটা সেন্ড করব এবং বলবো, এবং সে যে এই বন্দির সাথে সত্যতা গড়ে উঠছে, ঠিক আছে, তখন মনে করেন যে একটা বিভাগীয় ব্যবস্থা বলতে যে জমিকে কেন্দ্র করে শাহিনকে জীবন দিতে হয়েছে তার দখলে এখনো চাপ দেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ এর পেছনে কলকাঠি নাড়ছে ওই এলাকার কিছু ডেভেলপার কোম্পানি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 10 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,768 জনের। 831টি ল্যাবে 24 ঘন্টায় 18,097 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 314 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.74%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,65,488 জনে, সুস্থ হয়েছেন আরও 529 জন। এ নিয়ে মোট সুস্থ 15,27,862 জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। শনিবার বিকেল থেকে বন্ধ নমুনা পরীক্ষা। এমন পরিস্থিতিতে নমুনা সংগ্রহ করে ভোলায় পাঠানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ল্যাবের পিসিআর এবং মাদার বোর্ড নতুন করে স্থাপন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন শের-ই-বাংলা মেডিকেল কলেজে 188টি থেকে 282টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। 220 সালের 9 এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে এ পর্যন্ত 94,681টি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। হঠাৎ করে ইউপিএসে তাদের ডিস্টার্ব দেখা দিয়েছে এবং ওখানের যে যারা ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলা হয়েছে, তারা এটা সারানোর উদ্যোগ নিয়েছে। আশা করি 2-3 দিনের মধ্যে এটা আমাদের ঠিক হয়ে যাবে। 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র খোলা হচ্ছে, এরই মধ্যে 3টিতে টিকা দেওয়াও শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আশা, এ মাসের মধ্যেই টিকা পাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 90% শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। টিকার গতি বাড়াতে 4 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বসানো হয়েছে টিকা কেন্দ্র। জাহাঙ্গীরনগর এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়েও টিকা দেওয়া শুরু হয়েছে। এলাকায় গিয়ে টিকা দিয়ে আসাটা আমার জন্য খুবই আর্থিকভাবে কস্টলি হয়ে যেত, এখানে যেহেতু দিতে পারছি সেটা ইউনিভার্সিটি প্রশাসনকে ধন্যবাদ এই সুযোগটি আমাদের জন্য করে দেওয়ার জন্য। এলাকায় গিয়ে আমার টিকা দেওয়াটা আমার খুবই কষ্টকর হয়ে যাইতো, তাই এখানে ভার্সিটি কর্তৃপক্ষ যেহেতু আমাদের টিকাতের ব্যবস্থা করে দিয়েছে সেজন্য আমার সময় এবং আর্থিক দুটাই বেঁচে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 317,000, যারা এক ডোজ টিকাও নেননি তাদেরকে আবাসিক হল ও ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইউজিসির হিসেবে এখনও টিকা নেয়নি 60,000-এর বেশি শিক্ষার্থী। আর শিক্ষার্থী তারা 70-80% টিকার আওতায় এসেছে, আর যারা এখনো টিকা নেয়নি তারা তাদের মেডিকেল সেন্টারে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা পাঠাচ্ছে, তারা টিকাটা নিয়ে নেবে, যাতে আমরা আগামী 20 তারিখের পরে প্রত্যেকটা মানে সরাসরি ক্লাসে চলে যেতে পারি। ইচ এন্ড এভরি সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড ফোর সবাই চলে যেতে পারে। 50টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 46টিতে মেডিকেল সেন্টার আছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শিগগিরই সবকটিতে টিকা কেন্দ্র চালু হবে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় জনবল ও প্রশিক্ষণ। আমরা চাচ্ছি যে শিক্ষার্থীরা দ্রুত টিকার আওতায় আসুক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে খোলা রাখা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে আমরা কাজ করছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে যেখানে মেডিকেল সেন্টার রয়েছে আমরা সেই সমস্ত জায়গায় টিকা কেন্দ্র করার বিষয়টা মানে অনুমোদন করছি। যেখানে মেডিকেল সেন্টার নেই তাদের সেই ক্ষেত্রে আমাদের নির্ধারিত কেন্দ্রে এসে টিকা নিতে হবে। সরকারি বেসরকারি যেসব বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার নেই তারা মহাখালীর কোভিড হাসপাতালে টিকা নিতে পারবে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 19 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। রোববার সকাল থেকে ক্লাস করেন শিক্ষার্থীরা। করোনার কারণে হওয়া একাডেমিক ক্ষতি আগামী 1 বছরের মধ্যে পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আখতারুজ্জামান।
করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত বছরের 17 মার্চ বন্ধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম। নানা সতর্কতামূলক পদক্ষেপ আর শিক্ষার্থীদের টিকাদান শুরুর পর রোববার আবার চালু হলো সশরীরে ক্লাস পরীক্ষা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস। করোনা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেশিরভাগ বিভাগেই স্বাভাবিকভাবে ক্লাস হয়, অনেক বিভাগে হয়েছে পরীক্ষা। সশরীরে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। সুন্দর মতো পড়াশোনাটা করে যেতে পারি সেটাই আমাদের আবদার। সুস্থ সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস পরিচালনা করে পড়াশোনাটা শুরু করতে পাচ্ছি নতুন উদ্যম নিয়ে, মানে অনেকটা দ্বিতীয় অধ্যায়ের মতন। শিক্ষার্থীদের সাথে সরাসরি ক্লাস নিতে পেরে খুশি শিক্ষকরাও। তারা বলছেন দীর্ঘদিন বন্ধ থাকার ক্ষতি কাটাতে অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। আমাদের শিক্ষক, আমরা ছাত্রদেরকে নিয়ে তো থাকি, তারা আমাদের সন্তান তুল্য, জাতির ভবিষ্যৎ। সুতরাং আমরা মিলেমিশে, আমরা একাকার হয়ে গেছি ওদের সাথে মিশে, এমনকি তারা খুব আনন্দিত, আমরা আনন্দিত। আগামী এক বছরের মধ্যে শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন উপাচার্য। এ লক্ষ্যে 6 মাসের সেমিস্টার 4 মাস এবং 12 মাসের সেশন 8 মাসে কমিয়ে আনা হয়েছে। ঐচ্ছিক ছুটিও কমানো হচ্ছে বলে জানান তিনি। দিনবৃন্দ সবসময়ই এই পরিকল্পনাগুলো সবসময় কিন্তু পরিমার্জন করতে হয়। যখনই আরও কঠিন অবস্থায় পড়ব অথবা এটা ভালো অবস্থানের দিকে যাব, দুটো বিবেচনা নিয়ে, পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়েই সিদ্ধান্তগুলো নিতে হয়। এদিকে শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সরব ছিল ছাত্র রাজনীতির সূতিকাগার মধুর ক্যান্টিনও। আগামী দিনে রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকুক ক্যাম্পাস, নির্বিঘ্নে চলুক একাডেমিক কার্যক্রম। ক্ষতি পোষাতে প্রশাসন যে আশ্বাস দিয়েছে বাস্তবায়ন হোক সেসবের, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো 26টি সাধারণ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কয়ুনিটের এই পরীক্ষায় 1,29,000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে এবছর প্রথমবারের মতো সাধারণ বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতিতে পরীক্ষা হয়। রোববার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কয়ুনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো বিশ্ববিদ্যালয় থেকেই ভর্তি পরীক্ষা দিয়েছে। আমাদের সময় আবার অর্থ সবকিছুই সাশ্রয় হচ্ছে। পরীক্ষাটা হচ্ছে তো সবকিছু আর কি হচ্ছে, ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়ে 22,000-এর মতো আসন আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সুষ্ঠুভাবেই পরীক্ষা নেওয়া হয়েছে। সোমবার থেকে ফলাফল তৈরির কাজ শুরু হবে, শিগগিরই প্রকাশ হবে ফল। এই ইউনিটের পরীক্ষার্থী 1,29,000 প্লাস পরীক্ষার্থী আমাদের এই 26টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে। স্বাস্থ্যবিধি মানার প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা মাস্ক নিয়ে ঢোকার জন্য নির্দেশনা দিয়েছি। কারো যদি মাস্ক নাও থাকে, তার হ্যান্ড স্যানিটাইজার না থাকে, সেটা আমরা নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে সরবরাহ করেছি। আগামী 24 অক্টোবর খ ইউনিট এবং গ ইউনিটের ভর্তি পরীক্ষা 1 নভেম্বর অনুষ্ঠিত হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেএসসি এবং জেডিসি পরীক্ষার মতো এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষাও হচ্ছে না। এর পরিবর্তে বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছিলেন এবছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা হবে না। সে সময় তিনি এই বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে গত বছর এসব পরীক্ষা হয়নি। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রোহিঙ্গা ও আটকে পড়া পাকিস্তানিরা বাংলাদেশের জন্য বোঝা, তারা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান জিরার্ড ভ্যান লিউয়েন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর ইতোমধ্যেই 3 বছর পার হয়েছে। রোহিঙ্গারা কক্সবাজারের পরিবেশ ও বনজ সম্পদ ধ্বংস করছে। নেদারল্যান্ডসের দূত জিরার্ড ভ্যান বলেন রোহিঙ্গাদেরকে নিজস্ব মাতৃভূমিতে মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার এই সমস্যার সমাধান হতে পারে। এদিকে রোববার প্রধানমন্ত্রীর সাথে আরও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এবং নেপালের বিদায়ী রাষ্ট্রদূত।
এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরেছে টাইগার বোলাররা। শেষ খবর পর্যন্ত ওদের সংগ্রহ 6 উইকেটে 96 রান। তৃতীয় ওভারে ব্রেক থ্রু দেন সাইফুদ্দিন, শূন্যতে ফেরেন অধিনায়ক কাইল কোয়েটজার। পাওয়ার প্লেতে কোনো স্পিনার ব্যবহার করেনি বাংলাদেশ। অষ্টম ওভারে এসে জোড়া আঘাতে স্কটিশদের চাপে ফেলেন শেখ মেহাদি। ম্যাথিউ ক্রসের পর বিপজ্জনক মানসিকে আউট করেন এই স্পিনার। এরপর একই ওভারে 2 উইকেট তুলে নেন সাকিব। ব্যারিংটন ও লেসকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান টাইগার তারকা। মালিঙ্গাকে টপকে সাকিবের উইকেট সংখ্যা এখন 108। এদিকে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে 10 উইকেটে হারিয়েছে ওমান। 130 রানের টার্গেট, 38 বল আগে টপকে যায় স্বাগতিকরা। টসের ব্যাটিংয়ে নামে পাপুয়া নিউগিনি। 2 ওপেনার ফেরেন 0 রান নিয়ে। অধিনায়ক আসাদ ভালা এবং চার্লস আমিনির ব্যাটে ধাক্কা কাটায় পিএনজি। 81 রানের জুটি ভাঙে রান আউটে। 37 করে নামিনি আসাদ ফেরেন 56 রানে। এরপর দ্রুত উইকেট ছাড়িয়ে 129 রানে আটকে যায় পাপুয়া নিউগিনি। বাঁহাতি স্পিনার জেশান মাকসুদ 20 রান খরচায় নেন 4 উইকেট। জবাবে 2 ওপেনার এলিয়াস এবং জাতিনদারের ছোড়ো ব্যাটিংয়ে টার্গেট সহজ করে ফেলে ওমান। দুজনেই তুলেছেন 50। এলিয়াস 50 আর 42 বলে 73 রানে অপরাজিত থাকেন জাতিনদার। দীর্ঘ 16 বছর পর সাফের ফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছিল, তবে নেপালের সঙ্গে ড্র করে স্বপ্নভঙ্গ হয় লাল সবুজদের। ফরওয়ার্ডদের স্কোরিং দুর্বলতার পাশাপাশি অতিমাত্রায় ফাউলের প্রবণতা ভুগিয়েছে তাদের। দেশে ফিরে সিনিয়র ফুটবলাররা কয়েকদিন বিশ্রাম পেলেও সোমবার থেকে আবাসিক ক্যাম্পে যোগ দেবেন অনূর্ধ্ব 23 দলে থাকা 9 ফুটবলার। এই মাসের শেষ সপ্তাহে কুয়েতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই। করোনায় দেশের কর্মসংস্থানের উপর বড় ধরনের প্রভাব পড়েছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের হিসেব বলছে অর্থনীতিতে স্লথ গতি দেখা দেয়। 1.5 কোটির বেশি মানুষ নতুন করে গরিব হয়েছে। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলছেন দারিদ্র বিমোচন এবং সামাজিক সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। করোনার কারণে সারা বিশ্বে 10 কোটির বেশি মানুষ নতুন করে হতদরিদ্রের কাতারে নেমে গেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশেও দারিদ্র বিমোচন কার্যক্রম ওলটপালট করে দিয়েছে মহামারী করোনা। গবেষণা সংস্থা PPRC-র জরিপ বলছে প্রতি বছর যেখানে 1% হারে দরিদ্র বিমোচন হতো, সেখানে করোনার কারণে এখন বছরে 4% মানুষ নতুন করে দরিদ্র হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন করোনাকালে দরিদ্রের হার দ্রুত বাড়ার মূল কারণ আয় কমে যাওয়ার পাশাপাশি মানুষের কর্মহীনতা। এ অবস্থায় সামাজিক সুরক্ষা কার্যক্রম বৃদ্ধির আহ্বান তাদের। যেই সব নতুন দারিদ্র আছে তাদেরকে টার্গেট করে এবং তাদের টার্গেটের ক্ষেত্রে যেটা হতে পারে সরকারি বিনিয়োগ বাড়ানো, গ্রাম অঞ্চলে এবং কর্মসংস্থানের সৃষ্টি করা। দ্বিতীয় হচ্ছে তাদেরকে যথাযথ আর্থিক প্রণোদনা এবং সহজ ঋণ দেওয়া। এবং তৃতীয়ত হচ্ছে সরকারের যে স্বাভাবিক দারিদ্র বিমোচন প্রক্রিয়া চলমান আছে সেগুলোকে চালিয়ে যাওয়া এবং বেগবান করা। সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দের পরিমাণ বাড়াচ্ছে সরকার। করোনার কারণে এটি আরও বেড়েছে। চলতি অর্থ বছরে বরাদ্দের হার মোট বাজেটের প্রায় 18%। আমরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা গ্রহণ করছি। কিছু আছে কার্যক্রম সূচক, যেমন বিভিন্ন ধরনের ভাতা আমরা প্রয়োগ করছি। গ্রামীণ অবকাঠামো নির্মাণে আমরা প্রচুর করছি। গ্রামের সড়ক সেতু বিদ্যুৎ নিয়ে যাচ্ছি, সড়ক সেতু নির্মাণ করছি। বিশ্লেষকদের মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে নগর দরিদ্ররা। অথচ এবছর সরকারের 120টির বেশি কর্মসূচির মধ্যে মাত্র 10টিতে আছে তারা। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর সভাপতি। রোববার FBCCI ভবনে ব্যবসায়ীদের সঙ্গে সভায় এ মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা চেম্বারের এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেছেন
পাইকারি আর খুচরা বাজারে পণ্যের দামে বেশি পার্থক্য হলে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিত্য পণ্যের ঊর্ধ্বমুখী দামের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, কাজে আসছে না কোনো সরকারি হুঁশিয়ারিও। বরং প্রতিদিনই দাম বাড়া তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন ভোগ্যপণ্য। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সভার আয়োজন করে এফবিসিসিআই। সবাই উঠে আসে পেঁয়াজের দাম বাড়ার বিষয়েও। রাষ্ট্রীয় সংস্থা টিসিবির হিসাবে এক মাসে পণ্যটির দাম বেড়েছে 45 ভাগের বেশি। তবে শুল্ক কমানোর ঘোষণার পরপরই দাম কমলো কিভাবে, এমন প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারেননি পেঁয়াজ ব্যবসায়ীরা। ডিউটি কমলো, আজকেই কিভাবে 15 টাকা কমে, তার মানে এটা কি? তাহলে এটা কি মেকি ছিল নাকি? কারণ আজকে যে জিনিস ইম্পোর্ট হবে, আজকে হলে তো 2 দিন পরে বা 5 দিন পরে এটা এফেক্ট হবে। ডিউটি কমাইলো আর দাম কমে গেল না, এটা আমি ভাই একমত হইতে পারলাম না। কারণ বিশেষ করে আমি কিন্তু বলছি যে ইন্ডিয়ার সাথে আমাদের কাজটা কি বলতে ওটা না, ইন্ডিয়ার সাথে আমাদের 90% পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি হয়, আর ইন্ডিয়া ছাড়া দ্বিতীয় কোনো দেশ থেকে পেঁয়াজ যায় না। এই দেশে পেঁয়াজ 50 টাকার নিচে কেউ খাওয়াইতে পারবে না। এদিকে তেল, চিনি সহ অন্যান্য ভোগ্যপণ্যের বাড়তি দামের জন্য আন্তর্জাতিকভাবে মূল্য বৃদ্ধিকে দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। এই সার্বিক অবস্থাটা আপনাদের বিবেচনা, আমাদের কথা হলো আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাচ্ছে, তারপরে কোনো কোনো জিনিস তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেটা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পায় সেটাও কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে বিশেষ তদারকি জোরদারের কথাও বলেন বাণিজ্যমন্ত্রী। আমাদের প্রায় 20% দেশের পেঁয়াজের শর্টফল আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজায় 5 দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবারও বন্ধ থাকার পর আমরা আপনাদেরকে বেনাপোলের যে পেঁয়াজের মূল্য নিয়ে প্রতিবেদনটি ছিল তার পরবর্তী প্রতিবেদনটিতে আমরা চলে যাচ্ছি। দুর্গাপূজায় 5 দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবারও শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারগুলোতে আরেক দফা কমেছে পেঁয়াজের দাম, স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। আমদানি এবং সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতে বন্যা ও দেশে অতিবৃষ্টির কারণে স্থানীয় বাজারগুলোতে কমে যায় পেঁয়াজের সরবরাহ এবং আমদানি। সকাল থেকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, ভারতীয় পেঁয়াজ 42 থেকে 45 টাকা। তবে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। বেনাপোল বন্দর পরিদর্শক কামরুল হাসান পলাশ জানিয়েছেন, শনিবার বন্দর দিয়ে আমদানি হয়েছে প্রায় 50 মেট্রিক টন পেঁয়াজ, এছাড়া দেশে 5 লাখ টন পেঁয়াজ মজুদ আছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দাম একটু কমছে কারণ ভারত থেকে পেঁয়াজ আসতেছে। দেশি পেঁয়াজ এখন 55 টাকা খুচরা বিক্রি হচ্ছে, পাইকারি 50 টাকা, আর ইন্ডিয়ান পেঁয়াজ 45 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, খুচরা 50 টাকা। দুর্গাপূজা উপলক্ষে টানা 6 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে আজ। এতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বন্দরে, তবে ছুটির রেশ পুরোপুরি না কাটায় বন্দর স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল হোসেন জানান, ভারতীয় অভ্যন্তরে আমদানি রপ্তানির প্রধান সড়কগুলোতে প্রতিমা, প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ করায় বন্দর দিয়ে 11 থেকে 16 অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হয়। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জয়দেবপুর পর্যন্ত সড়ক 4 লেনে হলেও দুর্ভোগ কমছে না। উত্তরবঙ্গগামী যাত্রী এবং চালকরা বলছেন, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 1 লেন এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ ধীরগতি হওয়ায় দুর্ভোগ কমছে না। তবে প্রকল্প পরিচালকের দাবি, 2-1 মাসের মধ্যেই যানজট নিরসন হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নেই যাতায়াত করছেন উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীরা। কিন্তু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হাটিকুমরুল মোড় হয়ে রংপুর পর্যন্ত রাস্তাটি সিঙ্গেল লেন হওয়ায় দুর্ভোগ বাড়ে যাত্রীদের। এর মধ্যে কড্ডার মোড় থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ চলছে, তবে কাজের গতি নেই এমন অভিযোগ পরিবহন চালকদের। আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকার কাজ এখন পর্যন্ত শুরুই হয়নি। নলগা যে ব্রিজ আছে, এই ব্রিজের সমস্যা শুধু আজকে না, 2-2.5 মাস হলো এই সমস্যাটা, শুধু যানজট আর যানজট। দ্রুত গতিতে যদি এই
খানাখন্দ এটা যদি একটু মেরামত করে যদি কাজগুলো করে গাড়িগুলো এত যানজটের মধ্যে পড়ে না। সিরাজগঞ্জ রোডে আইসা সারা ভাই 10 মিনিটের রাস্তা আমি 9 ঘন্টা পার। করোনার কারণে কাজের কিছুটা ক্ষতি হয়েছে স্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই মহাসড়কের কাজ শেষ হবে। এলেঙ্গা থেকে হাতিকামরুল হয়ে রংপুর পর্যন্ত 8টা লাগে, 8টা শেষ হলেই জনগণের ভোগান্তি ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। আর আমরা যেখানে যেখানে জ্যাম হয় ওখানে আগে, যেমন পর্দাতে দেখবেন এখন আর জ্যাম হয় না। আমরা কিন্তু একটা নতুন ব্রিজ ছেড়ে দিয়েছি, প্রজেক্ট শেষ হওয়া ধরা আছে হচ্ছে ডিসেম্বর 2024। এই মহাসড়কের কাজ শেষ হলে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার যাত্রীদের ভোগান্তি কমবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে বরিশালে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। জেলার হাটখোলা হরি মন্দির প্রাঙ্গণে 3 দিনব্যাপী এ মেলায় রয়েছে কয়েক হাজার প্রতিমা। হাটে আরও রয়েছে টুনি ফুল, লাল পদ্ম, কলাবৌ, সুপারি, নানা ধরনের সামগ্রী। প্রতিটি লক্ষ্মী প্রতিমার দাম আকার ভেদে 100 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত। সকাল থেকেই হাটখোলা বাজার রোড, স রোড এলাকায় ভিড় জমিয়েছেন ক্রেতারা। এবার লক্ষ্মী প্রতিমার দাম অন্যবারের চেয়ে বেশি বলছেন তারা। এদিকে বেচাকেনা কম জানিয়েছেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জের তাহিরপুরের বিকি বেলে ফুটেছে হাজার হাজার লাল শাপলা। এ যেন ফুল দিয়ে সাজানো লাল কার্পেট। একদিকে মেঘালয় পাহাড়, আর নিচের লাল শাপলার বিল পর্যটকদের আকৃষ্ট করছে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মুখ থুবড়ে রয়েছে এই সম্ভাবনাময় জায়গাটি। দূরে সবুজ মেঘালয় পাহাড়, আর নিচে লাল শাপলার গালিচায় মোড়ানো জলাধার। দূর থেকে দেখে মনে হবে লাল চাদরে ঢেকে আছে প্রকৃতি। এ যেন অপরূপ সৌন্দর্যের নকশিকাঁথা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেকিবিলের পরতে পরতে চোখ ঝলসানো লাল রঙের মেলা। 1000 একর জায়গা নিয়ে এ যেন এক অদ্ভুত সৌন্দর্যের মায়াবী জমিন, যা দেখতে ভোর থেকেই ভিড় জমান সৌন্দর্য পিপাসুরা। এই জায়গাটাতে নিজে না আসলে বোঝা যায় না যে সৌন্দর্যটা কি। বহুত বড় একটা বিল, এটার মধ্যে শুধু লাল শাপলা দেখলে মনটা ভরে যায়, কত সুন্দর লাগে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বিকিবিলের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে কোনো ব্যবস্থাপনা নেই, কোনো সুযোগ সুবিধা নেই, কোনো নিয়ম কারণ নেই, রাস্তাঘাট অত্যন্ত খারাপ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তথা অবকাঠামোগত উন্নয়ন করলে সরকার যেমনি পেত বিপুল পরিমাণ রাজস্ব আদায়, তেমনি স্থানীয় একটি দারিদ্র জনগোষ্ঠীর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। বিষয়টি বিবেচনায় রেখে বিকিবিলকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। টাঙ্গর হাওড়ে নীলাদ্রি লেকে এই আশেপাশে এলাকায় আমরা পর্যটন কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করছি। সেখানে আমরা আধুনিক রেস্ট হাউস নির্মাণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। 2019 সালে জেলা প্রশাসন থেকে বিকিবিলটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে এসেছে আরও 2 অতিথি। এ নিয়ে গেল 5 বছরে চট্টগ্রাম চিড়িয়াখানায় 10টি বাঘের জন্ম হলো। সঠিক পরিচর্যা, পরিমিত খাবার আর চিকিৎসায় এই ফল এসেছে বলে মনে করেন কর্তৃপক্ষ। চিড়িয়াখানার এই সাফল্যে খুশি দর্শনার্থীরাও। 3 বছর বাঘশূন্য থাকার পর চট্টগ্রাম চিড়িয়াখানায় 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় রাজ ও পরীকে। 2018 সালে এই দম্পতির ঘরে আসে শুভ্রা ও জয়া নামের 2 শাবক। এরপর গেল 5 বছরে পরী, শুভ্রা ও জয়ার ঘরে এসেছে আরও 8 অতিথি। এর মধ্যে আছে একটি বিরল সাদা বাঘ। কর্তৃপক্ষ বলছে সঠিক তদারকি আর পরিচর্যার কারণেই এমন সাফল্য। ইতোমধ্যে বাঘের খাঁচায় অনেকটাই ঠাঁই নেই অবস্থা, তাই খাঁচা বড় করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি অন্য চিড়িয়াখানার সাথে পশু অদল বদলের ভাবনাও চলছে। অ্যানিম্যাল এক্সচেঞ্জের মাধ্যমে যদি বাঘ চায়, আমরা যদি অন্য অ্যানিম্যাল পাই বাঘের পরিবর্তে, ওটা আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় এটা যদি চিন্তাভাবনা করি, যদি প্রস্তাবনা ওরকম সুন্দর প্রস্তাব আসে কোনো, আমরা সেক্ষেত্রে বাঘ এক্সচেঞ্জ করবো আর কি অন্যদের সাথে। শনিবার বাঘিনী জয়ার 1 মাস বয়সী শাবক দুটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। খুব ভালো লাগলো, বাঘটাও খুব মজাদি মনে হচ্ছে, তারপর দেখলাম মোটামুটি আনন্দ পেলাম। সবচেয়ে বেশি ভালো লাগছে এই বাঘের এই সরাসরি দৃশ্যটা দেখে, বাচ্চা সহ বাঘ। বাঘের বাচ্চা কথা অনেকদিন ধরে শুনতেছি, আজকে ফার্স্ট দেখে অনেক ভালো লাগলো।
প্রথম দফায় শাবক জন্ম দেওয়ার পর বাঘিনী জয়া অসহিষ্ণু আচরণ করলেও এবার শাবকের প্রতি আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। শাবকদের বাঘিনী আগলে রাখায় দুশ্চিন্তা কেটেছে কর্তৃপক্ষের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।